বিপুল পরিমাণ টাকা, অথচ তাকে আড়াল করে রাখা চাই। আর সেই কারণেই অনুব্রত মণ্ডলের ঢাল হয়ে উঠেছিল অজস্র বেনামি অ্যাকাউন্ট। ইডির চার্জশিটে রয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য, কার নামে ছিল না সেই সব বেনামি অ্যাকাউন্ট। তৃণমূলের দুই কাউন্সিলর থেকে একাধিক তৃণমূল কর্মী, তালিকায় রয়েছেন সকলেই। শুধু তাই নয়, সমাজের নিচুতলার বহু মানুষই অনুব্রত মণ্ডলের লাভের টাকায় বড়লোক হয়ে উঠেছেন ব্যাংকের খাতায়। এদের মধ্যে একজন হলেন সবজি বিক্রেতা বিজয় রজক। ইডি তার চার্জশিটে জানিয়েছে, এই বিজয়ের নামে একাধিক অ্যাকাউন্ট খুলেছিলেন অনুব্রত। সেই অ্যাকাউন্টে ঢুকত গরু পাচারের ব্যবসাজাত লাভের টাকা।